আমি যে কথাটা আজকে বলবো মন দিয়ে শুনবেন, অবৈধ উচ্ছেদ করতেই হবে, এটা আমার এক নম্বর ডিসিশন এবং আমাদের জেলা প্রশাসক এটা বলেছেন, সবাই আপনারা মেনে নিয়েছেন। কারণ অবৈধ উচ্ছেদ থাকাটাই একটা রিস্ক, কারণ পাহাড় কেটে ফেলে, স্লোপ থাকে না, খাড়া হয়ে যায় সামান্য বৃষ্টিতেই। যেহেতু আমাদের পাহাড়গুলি তো ওইভাবে তৈরি না, পাথরের না, এটা তো বালি দিয়ে তৈরি, বৃষ্টি নামলে পানি জমে থাকে, যে ঘরবাড়ি অবৈধ উচ্ছে দেখলে ঘরবাড়ি পানি জমে যায়, তো পানি জমে গেলেই তো পাহাড় ধস হবে। অতএব অবৈধ উচ্ছে মাস্ট, অ্যান্ড রাইট নাও আমরা সিন্স টুডে এটা তালিকা আপনারা দিবেন। আর ইউটিলিটি সার্ভিস এটাও সত্য, আমাদের অ্যাডিশনাল কমিশনার সাহেব বলেছেন যে একজন যদি ভ্যালিড হোল্ডিং না থাকে, সে কী করে গ্যাস পায়, সে কী করে বিদ্যুৎ পায়, কী করে অন্য সমস্ত ইউটিলিটি পায়, কারণ ও তো আমাদের তালিকায় নাই, তো সে তো অবৈধ, তাহলে নিশ্চয় কোথাও কিছু একটা আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর পারস্পরিক সহযোগিতা এটা আমি বললাম, আর পাহাড় কাটা বন্ধ করতে হবে। যেই হোক, আমি একটা উদাহরণ দিই, আপনারা অন্যভাবে নিয়েন না এটা, আপনারা জানেন এখনো কিন্তু আইন আছে, ইওনো যেখানে থাকবে তার 1 কিলোমিটার ব্যাসার্ধের ভিতর কিন্তু কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না, ইভেন তার নিজের যদি একটা গাছও হয় হাত দিতে পারবে না, 1 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে কেউ পারবে না। এটা মানছে কেউ? মানছে না। সম্প্রতি যে ঘটনা ঘটেছে, একই সঙ্গে 1 কিলোমিটার ব্যাসার্ধের একজন গাছ কাটতেছে আর 3-4 কিলোমিটার দূরে আরেকজন গাছ কাটতেছে, তা ইওনো সাহেব তো একজনকে ধরছে যে 1 কিলোমিটার ব্যাসার্ধের, তো সে তো আইন জানে, সে বলছে ইওনো সাহেব ওই যে উনি কাটতেছে, উনি কি আপনাকে ঘুষ দিয়েছে, ওনাকে ধরেন না কেন? কিন্তু সে কিন্তু তার আওতার বাইরে, তাকে তো ধরতে পারবেন না। পরিষ্কার বলেছে যে উনি কি আপনাকে ঘুষ দিয়েছে যে ওনাকে নিষেধ করছেন না, আমাকে নিষেধ করছেন। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? কারণ ইওনো সাহেব থেকে গেছে তার 1 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে, সে তো এর বাইরে যেতে পারে না। যেমন ওনারা যখন ওই অবৈধ, ওনাদের একটা 5.5 কিলো মাইল বা 8 কিলোমিটারের ভিতরে বাইরে যেতে পারবে না, কিন্তু যেতে পারবে কখন, যদি হট পারস্যুট মানে ধাওয়া শুরু করে তখন কিন্তু যেতে পারবেন। কিন্তু আইন আছে আমি 5.5 কিলো মাইল বা 8 কিলোমিটার বাইরে যেতে পারবো না, আমি যেতে পারি কখন, যদি ধাবমান হয় তাহলে যাওয়া যায়। তো এইটা কিন্তু হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে এটা একটা গেল পাহাড় কাটা বন্ধ, এটা যে কোনোভাবে কমিটি বলেন আর যাই বলেন আজকে করে দিতে পারেন। তারা শুধু বলবে যে পাহাড় কাটা হচ্ছে, আমরা নিষেধ করবো, যদি না আসেন আমরা মোবাইল করে চলে যাব। আর একটা হলো যাদেরকে উচ্ছেদ করব তাদেরকেও দেখেন, আশ্রয়ন প্রকল্প কোনো একটি বিষয় আনা যায় কিনা এটা আপনারা ভেবে দেখেন, সবাই যেভাবে বলবেন আমরা সেইভাবে করব। তাদের বিষয়ে একটা ব্যবস্থা নিতে হবে, তাদের বিষয়ে আর মনিটরিং বিষয়টা জোরদার করতে হবে, এখন থেকে মনিটর, আজকের থেকে মনিটরিং করব। আর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা হয়ে গেলে করবো না, আগেই কাজগুলো করব, সচেতনতা সৃষ্টি করতে হবে, ডিসিশন আর মিডিয়াকে অ্যাক্টিভ হইতে হবে, এবং আপনারা মিডিয়া অনেক দূর করছেন, আপনারা করছেন বিধায় কিন্তু আমরা সচেতন হচ্ছি, এই জন্য ধন্যবাদ। আর লাস্ট যে কথাটা বলবো, 2007 সালে আমাদের প্রায় 26টার মতো কারণ হয়েছিল যে কী কী কারণে আমাদের এই পাহাড় ধস হয়, আর তার জন্য প্রায় 35টার মতো সুপারিশ ছিল, আমার মনে হয় ওইটা বাস্তবায়ন করতে হবে পর্যায়ক্রমে, একবারে আমরা পারবো না। অবৈধ ইজ অবৈধ, অন্যায় ইজ অন্যায়, এইখানে জনপ্রতিনিধির কথা বলছেন, আপনি বলছেন, কিন্তু আমি বলতে পারছি না, আমরা এটা জানিও না, আমরা জানি অবৈধ হয়ে বসবাস করছে, তাদেরকে উচ্ছেদ করা হবে এবং তার প্রক্রিয়া চলবে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি ওইখানে উচ্ছেদ করছেন, এইখানে কেন করলেন না? আমরা তো ধারাবাহিকভাবে যাব, আজকে হয়তো আপনার এইটা উচ্ছেদ হলো, কালকে হয়তো ওইটা উচ্ছেদ হবে, ধারাবাহিকভাবে হবে, আমাদের কাছে কোনো ই নাই, অন্যায় ইজ অন্যায় মানে অবৈধভাবে আসে আমরা এটাই দেখবো। ২ নম্বর হলো অবৈধ উচ্ছেদ, যেখানে অবৈধ যেখানে আছে আমরা সেখানে উচ্ছেদ করবো আজকের থেকেই পর্যায়ক্রমে, একসঙ্গে তো সব পারবো না আমরা, পর্যায়ক্রমে যাবো। আর একটা হলো পাহাড় কাটা বন্ধ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, আর একটা কমিটি করার ব্যাপারে দেখি আমরা একটা সিদ্ধান্ত নেব, সেই কমিটি সার্বক্ষণিক সার্ভিলেন্সে থাকবে আর কি, এইগুলো আমাদের মেইন। অভিযান আপনি ধরেন কালকের থেকে শুরু হবে, আমরা শুধু তালিকাটা পাবো, তালিকাটা হয়তো আপডেট নেই, আপনারা জানেন বাই দিস টাইম তালিকাটা একটু হয়তো পূর্ণাঙ্গ তালিকাটা আমরা এই মধ্যে পাবো, যত তাড়াতাড়ি আমাদের সংস্থা তালিকা দিবে তত তাড়াতাড়ি হবে। যে বিষয়টি আমাদের জন্য কনসার্ন সেটি হচ্ছে, এখানে সরকারি দপ্তর 2-4টি আছে যাদের এখানে পাহাড় কাটার বিষয়ে ওনারা যেটাকে ড্রেসিং বলছেন,
এখন ড্রেসিং এবং পাহাড় কাটা দুটার মধ্যে কিন্তু আমার মনে হয় ডেফিনেশনের ব্যাপার আছে, এগুলো আমাদের বুঝতে হবে। এখন সিটি কর্পোরেশন অনেক জায়গায় রাস্তা করছে, রাস্তা করবে সিটি কর্পোরেশন ভালো কথা, কিন্তু পাহাড় কাটতে হলে সেই পারমিশনটুকু তো নিতে হবে। এখানে সিটি কর্পোরেশন থেকে একটি কাগজ নিয়ে কাউন্সিলররা ইচ্ছা মতো পাহাড় কাটছে, কাউন্সিলররা এমনভাবে পাহাড় কাটছে, দু একজন কাউন্সিলর আমি এখানে বলতে চাই না, যেটি আমাদের অনেকগুলো পাহাড়কে কিন্তু নষ্ট করে দিয়েছে। এখানে সিটি কর্পোরেশনের যিনি প্রতিনিধি আছেন, আমি জানি না তিনি এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিনা, ওনার সিটি কর্পোরেশন থেকে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবে, তো এখানে সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তো সে কি বলতে পারবে এই বিষয়ে কোনো কিছু? এটি স্যার আমার মনে রেজুলেশন আসা দরকার যে এই সিটি কর্পোরেশন যদি কোনো রাস্তা করতে চায় তাহলে সে রাস্তা কি করবে, এই রাস্তাটি ড্রেসিং করলে করতে পারে, আদারওয়াইজ পাহাড় কিন্তু কাটা যাবে না। এটি স্যার আমি কিন্তু বন্ধ করেছি, সেদিন আমাদের রেসিডেন্ট সাহেব গিয়ে সেটি বন্ধ করেছে, আমরা একটি প্রতিবেদনও দিয়েছি সেই কাউন্সিলের বিরুদ্ধে। আর আরেকটি কনসার্নের বিষয় হচ্ছে সিডিএ, সিডিও বিভিন্ন জায়গায় অনুমোদন দেয়, সিডিএ নিজেরাও পাহাড় কাটে। এটি কিছুদিন আগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন নামে যেটি আছে সেখানে তারা কিন্তু ড্রেসিং করার নাম করে কিন্তু পাহাড় কাটছিল, এটি স্যার আমরা কিন্তু বন্ধ করেছি। তো এখানে শুধুমাত্র জেলা প্রশাসনের পক্ষে এগুলো এককভাবে সম্ভব নয় স্যার, এখানে যে দপ্তর সংস্থাগুলো আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই পাহাড় কাটা বিষয়টি কিন্তু অন্যান্য সংস্থা দপ্তর সংস্থাকে কিন্তু আসতে হবে। আজকে এখানে সিডিএ কর্তা ব্যক্তিরা বা সিটি কর্পোরেশনের কিন্তু আরও দায়িত্বশীল ব্যক্তিদের আসা উচিত ছিল স্যার, এটি স্যার আমি এখানে আপনাকে বলতে চাই। এখানে স্যার এই দুটি বিষয় আমি কনসার্ন আপনাকে বলতে চাই। আর এর বাইরে স্যার আরও কয়েকটি বিষয় বাদ করেছে, এখানে মতি ঝর্ণার এখানে অবৈধ দখলদারদের বিষয়টি আসেনি, আমার মনে হয় এখানে মতি ঝর্ণার ওখানে পাশে আরেকটি পাহাড় আছে, এটি ওখানকার লোকাল কাউন্সিলর সাহেবের সাথে কথা বলে সেখান থেকে আমরা মনে তালিকাটা নিতে পারি। আর এর বাইরে আমাদের চিড়িয়াখানা যেখানে আছে সেই চিড়িয়াখানার পেছনে স্যার পাহাড়ে কিন্তু অবৈধ দখলদার ফয়েজ লেকের সংলগ্ন যেখানে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর পাহাড়ের কথা বলা হয়েছে, তার বাইরেও কিন্তু আরও অবৈধ দখলদার রয়েছে, এবং ফয়েজ লেকে যে সি ওয়ার্ল্ড রয়েছে সেই সি ওয়ার্ল্ডের পেছনে যে পাহাড় সেখানেও প্রচুর অবৈধ দখলদার রয়েছে, যেখানে যে কোনো সময় ভূমিধস হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো স্যার আমি আপনাকে অনুরোধ করব এই বিষয়গুলোতে যদি আমরা আসলেই চাই যে দুর্ঘটনা কমানোর জন্য জিরো ইনসিডেন্ট যদি করতে চাই তাহলে কিন্তু এখানে অন্যান্য দপ্তর সংস্থা যারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবে এগিয়ে আসতে হবে স্যার। স্যার ধন্যবাদ, থ্যাংক ইউ।